সারদা মামলা এবার সরাসরি কুণাল ঘোষের কাছে ফোন করে সারদার টাকা ফেরত চাইছেন রাজ্যের সারদা মামলায় জড়িত একাধিক ব্যক্তি। সম্প্রতি কুণাল ঘোষের নম্বর ভাইরাল করে দিয়েছেন বিজেপিরই এক দলীয় নেতা। কিছুদিন আগে আমরা দেখলাম রাজ্যে বিজেপির প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ফোন নম্বর ভাইরাল করে 100 দিনের জব কার্ডের টাকা চাওয়ার জন্য সরাসরি তাদের কাছে ফোন করতে বলা হয় বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের। আর তারপরেই তার পাল্টা দিলেন বিজেপির ওই নেতা। এবার সারদা মামলায় জড়িত থাকার অভিযোগে কুণাল ঘোষের ফোন নাম্বার ভাইরাল করে তাকে বারবার ফোন করে সারদার টাকা চাওয়ার নিদান দিয়েছেন বিজেপির ওই নেতা। আর তারপর থেকেই চরম বিড়ম্বনায় পড়েছেন কুণাল ঘোষ। খেতে বসেও স্বস্তি নেই, ঘুমোতে গিয়েও স্বস্তি নেই, কোনো দলীয় কর্মসূচিতে গিয়েও স্বস্তি মিলছে না কুণালের। প্রতিনিয়তই আননোন নম্বর থেকে বেজে উঠছে কুণাল ঘোষের ফোন। তৃণমূলের সর্বভারতীয় এই নেতা কুণাল ঘোষের রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বুধবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রাক্তন সহসভাপতি অভিজিৎ শিকদার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, পুজোর মুখে নিজেদের জমানো সারদার টাকা ফেরত পেতে চাইলে এই নম্বরে কল করুন। তারপর একটি নম্বর প্রকাশ করে লেখা হয়েছে এটা কুণাল ঘোষের নম্বর। বিজেপি নেতার ওই পোস্টের পরেই তেলে বেগুনে জ্বলে উঠছে তৃণমূল। এদিকে বিজেপির পোস্টের পাল্টা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস কার্যত সুর চড়িয়েছেন। তবে প্রথম অবস্থাতেই পদ দেখিয়েছিলেন তৃণমূল নেতারা, এবার পাল্টা দিলেন বিজেপিও, যার ফলে বেজায় অস্বস্তিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। খেতে বসে, ঘুমোতে গিয়ে, রাজনৈতিক কর্মসূচিতে গিয়েও আর স্বস্তি মিলছে না কুণালের।